আমরা সন্তানদের শিক্ষা দান করি যাতে তারা শুভ সংস্কার অর্জন করতে পারে। শুভ সংস্কার বলতে সকলেই মনে করেন তারা যেন জীবিকা আবাস বিকাশ সম্বন্ধিত সমস্যাগুলির নিবারণ করে নেয়। ঈশ্বরের দিকে কারো মৌনই নেই। কিছু ব্যক্তি এত প্রাচুর্যের মধ্যে থাকেন প্রভুকে ডাকার কোনো প্রয়োজনই বোধ করেন না, কিন্তু এ সমস্তই পার্থিব বস্তু, না চাইলেও এই সব বৈভব এখানেই ত্যাগ করে যেতে হবে। এইরূপ স্থিতিতে ঈশ্বরের পরিচয়ই একমাত্র সম্বল, যা প্রদান করেছে যথার্থ গীতার এই দিব্য সংবাদ। শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ নবম অধ্যায়। ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ যোগের ক্রমিক বিশ্লেষণ করেছেন, যা শুদ্ধ অর্থ ছিল যজ্ঞের প্রক্রিয়া। যজ্ঞে সেই আরাধনার বিধিবিশেষের বর্ণনা আছে, যা সম্পাদনে শ্রেষ্ঠ অবস্থা লাভ হয়, যাতে চরাচর জগৎ আহুতি সামগ্রী রূপে বিদ্যমান। মনের নিরুদ্ধ অবস্থাতে এবং নিরুদ্ধ মনেরও বিলয়কালে সেই অমৃত তত্ত্বকে জানা যায়। সাধনের শেষে যজ্ঞের পরিণাম অমৃত পান করে জ্ঞানী সনাতন ব্রহ্মে স্থিত হয়ে যান। ব্রহ্মে স্থিত অর্থাৎ মিলনের নামই যোগ। সেই যজ্ঞকে কার্যরূপ দেওয়াকেই কর্ম বলে। সপ্তম অধ্যায়ে তিনি বলেছেন, যিনি এই কর্ম করেন তিনি ব্যাপ্ত ব্রহ্ম, সম্পূর্ণ কর্ম, অধ্যাত্ম, অধিদৈব, অধিভূত এবং অধিযজ্ঞ সহ আমাকে জানেন। অষ্টম অধ্যায়ে তিনি বলেছেন, পরম গতি একেই বলে, এই হল পরম ধাম। বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, যোগযুক্ত পুরুষের ঐশ্বর্য কিরূপ, সকলের মধ্যে ব্যাপ্ত থেকেও তিনি কিভাবে নির্লিপ্ত, কর্ম করেও কি রূপে তিনি অকর্তা। সেই পুরুষের স্বভাব এবং প্রভাবের উপরে আলোকপাত করলেন। যোগকে আচরণে পরিণত করবার পথে দেবতাগণ সৃষ্ট বাধা বিঘ্নের প্রতি সতর্ক করলেন এবং সেই পুরুষের স্মরণে যাবার জন্য জোর দিলেন। শ্রী ভগবান উবাচ। ইদন্তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞানম বিজ্ঞানসহিতম যজ্ঞাত্বা মোক্ষ্যসে শুভাঃ। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, অশুয়া অর্থাৎ ঈর্ষা দ্বেষ মুক্ত তোমার জন্য আমি এই অতি গোপনীয় জ্ঞানকে বিজ্ঞান সহিত বলব, অর্থাৎ প্রাপ্তির পরে মহাপুরুষের অবস্থিতি সম্পর্কে বলব। কিরূপে সেই মহাপুরুষ সর্বত্র একসঙ্গে কর্ম করেন, কিরূপে জাগৃতি প্রদান করেন, কিরূপে রথী হয়ে সর্বদা আত্মার সঙ্গে থাকেন। ইয়ত জ্ঞাত্বা, যা সাক্ষাৎ জানার পর তুমি দুঃখরূপ সংসার থেকে মুক্ত হয়ে যাবে। সেই জ্ঞান কিরূপ? এই প্রসঙ্গে বলছেন, রাজবিদ্যারাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুমৌব্যয়ম। বিজ্ঞান সংযুক্ত এই জ্ঞান সর্ববিদ্যার রাজা। বিদ্যার অর্থ ভাষা জ্ঞান অথবা শিক্ষা নয়। বিদ্যা হি কা ব্রহ্ম গতি প্রদায়া,
সা বিদ্যায়া বিমুক্তয়ে, বিদ্যা তাকে বলে যা লাভ করে পুরুষ ব্রহ্মপথে চলে মোক্ষ লাভ করেন। যদি পথমধ্যে সিদ্ধাই অথবা প্রকৃতিতে কোথাও আবদ্ধ হন তাহলে প্রমাণিত হয় যে অবিদ্যা সফল হয়ে গেছে, সেটা বিদ্যা নয়। এই রাজবিদ্যা নিশ্চিত কল্যাণ করে, এই রাজবিদ্যা সমস্ত গোপনীয়ের রাজা। অবিদ্যা এবং বিদ্যার অবগুণ্ঠন অনাবরণ ও যোগযুক্ত হলেই এর সঙ্গে মিলন হয়। এই বিদ্যা অতি পবিত্র, উত্তম এবং প্রত্যক্ষ ফলযুক্ত। এদিকে করলেই ওদিকে ফললাভ হয়, এইরূপ প্রত্যক্ষ ফলযুক্ত। এটা অন্ধবিশ্বাস নয় যে এই জন্মের সাধনার ফল অন্য জন্মে লাভ হবে। এটা পরম ধর্ম পরমাত্মার সঙ্গে সংযুক্ত। বিজ্ঞানসম্মত এই জ্ঞান লাভ করা সরল এবং অবিনাশী। দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, এই যোগপথে বীজের নাশ হয় না, এর অল্প সাধনও জন্মমৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে। ষষ্ঠ অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান, শিথিল প্রযত্নশীল সাধক নষ্টভ্রষ্ট তো হয়ে যান না? শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, প্রথমে তো কর্ম কি তা বোঝা আবশ্যক, এবং বোঝবার পরে সামান্য সাধন করে থাকলেও তা কোনো জন্মে কখনো বিনাশ হয় না, পরন্তু ওই সামান্য অভ্যাসের প্রভাবে প্রত্যেক জন্মে তারই আচরণ করেন এবং অনেক জন্মের সাধনার পরিণাম স্বরূপ সেখানেই পৌঁছে যান যার নাম পরম গতি অর্থাৎ পরমাত্মা। যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই সাধনা সম্বন্ধেই এখানেও বলছেন যে এই সাধন করা খুব সহজ এবং অবিনাশী, পরন্তু এর জন্য শ্রদ্ধা নিতান্ত আবশ্যক। অশ্রদ্ধাধানা পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। পরন্তপ অর্জুন, এই ধর্মে সামান্য সাধন করে থাকলেও তার বিনাশ হয় না। শ্রদ্ধারহিত পুরুষ এক ইষ্টে মনকে কেন্দ্রীভূত করেন না যিনি, তিনি আমাকে লাভ না করে সংসারেই বিচরণ করেন, অতএব শ্রদ্ধা অনিবার্য। আপনি কি সংসার থেকে আলাদা? এই প্রসঙ্গে বলছেন, মায়া ততমিদং সর্বং জগদব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষ্ববস্থিতঃ। অব্যক্ত স্বরূপ আমার দ্বারা এই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত, অর্থাৎ আমি যে স্বরূপে স্থিত তা সর্বত্র পরিব্যাপ্ত। সমস্ত প্রাণী আমাতে অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে স্থিত নই, কারণ আমি অব্যক্ত স্বরূপে স্থিত। মহাপুরুষ যে অব্যক্ত স্বরূপে স্থিত, সেই স্তর থেকেই অর্থাৎ দেহ ত্যাগ করে সেই অব্যক্ত স্তর থেকেই বাণী প্রচার করেন। এই ক্রমেই আরো বলছেন, ন চ মৎস্থানি ভূতানি পশ্যমে যোগমৈশ্বরম ভূতভৃন্ন চ ভূতস্থো মমাত্মা ভূতভাবনঃ। বস্তুত সমস্ত ভূত আমাতে অবস্থিত নয়, কারণ তারা মরণ ধর্মা প্রকৃতির আশ্রিত, কিন্তু আমার যোগমায়ার ঐশ্বর্য দর্শন করো। আমার আত্মা ভূতগণে অবস্থিত না হয়েও তাদের পোষক এবং উৎপাদক। আমি আত্মস্বরূপ, সেই জন্য আমি ওই ভূতগণে অবস্থিত নই। এই হল যোগের প্রভাব। এটা স্পষ্ট করবার জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ দৃষ্টান্ত দিলেন, যথাকাশস্থিতো নিত্যং বায়ু সর্বত্র গোমহ তথা সর্বাণি ভূতানি
মৎস্থানীত্যুপধারয। আকাশে উৎপন্ন মহাবায়ু যেরূপ আকাশে সদৈব অবস্থান করেও আকাশকে মলিন করতে পারে না, সেইরূপ ভূত সকল আমাতে স্থিত, এরূপ জানবে। আমি আকাশবত নির্লিপ্ত, তারা আমাকে মলিন করতে পারে না। প্রশ্নটি সম্পূর্ণ হল। এইরূপ হয় যোগের প্রভাব। এখন প্রশ্ন, যোগী করেন কি? এই প্রসঙ্গে বলছেন, সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম যান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম্। অর্জুন, কল্পের বিলয়কালে সকল ভূত আমার প্রকৃতি অর্থাৎ আমার স্বভাব প্রাপ্ত হয় এবং কল্পাদিতে আমি তাদের পুনঃপুন বিসৃজামি, বিশেষ রূপে সৃষ্টি করি। তারা আগে বিকৃত অবস্থাতে ছিল, তাদেরই রচনা করি, সুসজ্জিত করি। যারা অচেতন তাদের চেতনা প্রদান করি, কল্পের জন্য প্রেরিত করি। কল্পের তাৎপর্য উত্থানোন্মুখ পরিবর্তন। আসুরী সম্পদ ত্যাগ করে পুরুষ যেমন যেমন দৈবী সম্পদের অধিকারী হন, তেমন তেমন কল্পের আরম্ভ হয় এবং যখন ঈশ্বরভাব প্রাপ্ত হন তখনই কল্পের শেষ হয়। নিজের কর্ম সম্পূর্ণ করে কল্প বিলীন হয়ে যায়। ভজনের আরম্ভ কল্পের আদি এবং যেখানে লক্ষ্য স্পষ্ট হয় সেটাই ভজনের পরাকাষ্ঠা, কল্পের শেষ সেখানেই। যখন প্রত্যেক আত্মা যোনির কারণভূত রাগ দেশাদি থেকে মুক্ত হয়ে নিজ শাশ্বত স্বরূপে স্থির হয়ে যায়, এই অবস্থা সম্বন্ধেই শ্রীকৃষ্ণ বলছেন যে আমার প্রকৃতি প্রাপ্ত হয়। যে মহাপুরুষ প্রকৃতিকে বিলীন করে স্বরূপে স্থিত হন, তাঁর আবার প্রকৃতি কি? তার মধ্যে কি প্রকৃতি এখনও বাকি? না। তৃতীয় অধ্যায়ের 33 সংখ্যক শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত প্রাণী নিজ প্রকৃতিকে প্রাপ্ত হয়, তাদের ওপর প্রকৃতির গুণের যেরূপ প্রভাব থাকে সেই রূপ তারা কার্য করেন এবং জ্ঞানবানপি, প্রত্যক্ষ দর্শনের পর জ্ঞানীও নিজ প্রকৃতির অনুরূপ চেষ্টা করেন, তিনি অনুগামীদের কল্যাণের জন্য করেন। পূর্ণ জ্ঞানী তত্ত্বস্থিত মহাপুরুষের অবস্থিতিই তাঁর প্রকৃতি, তিনি স্বস্বভাব মতোই প্রবৃত্ত থাকেন। কল্পের শেষে মানুষ মহাপুরুষের এই অবস্থিতি প্রাপ্ত হন, মহাপুরুষের এই কৃতিত্বের ওপর পুনরায় আলোকপাত করছেন। প্রকৃতিম স্বামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কৃৎস্নম অবশম প্রকৃতির্বশাত্। স্বীয় প্রকৃতি অর্থাৎ মহাপুরুষের অবস্থিতি স্বীকার করে প্রকৃতির্বশাত্, নিজ নিজ স্বভাবে স্থিত প্রকৃতির গুণগুলির বশীভূত এই সমস্ত ভূত সমুদায়কে আমি পুনঃপুন বিসৃজামি, বিশেষ রূপে সৃষ্টি করি, সুসজ্জিত করি। স্বীয় স্বরূপের দিকে এগিয়ে যাবার জন্য তাদের প্রেরণা প্রদান করি। তাহলে তো আপনি এই কর্ম দ্বারা আবদ্ধ। নিবধন্তি ধনঞ্জয় উদাসীনবদাসীনম আসক্তম তেষু কর্মসু। চতুর্থ অধ্যায়ের 9 শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন, মহাপুরুষের কার্যপ্রণালী অলৌকিক হয়। 9 অধ্যায়ের 4 শ্লোকে বলেছেন, আমি অব্যক্ত রূপে কর্ম করি। এখানেও বলছেন, ধনঞ্জয়, আমি যে সমস্ত কর্ম অব্যক্ত রূপে করি সেগুলিতে আমার আসক্তি নেই,
উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলে পরমাত্মস্বরূপ আমাকে সেই সকল কর্ম আবদ্ধ করতে পারে না, কারণ কর্মের পরিণামে যে লক্ষ্য প্রাপ্ত হয় তাতে আমি অবস্থিত, সেই জন্য সেই সমস্ত কর্ম করার জন্য আমি বাধ্য নই। প্রশ্ন ছিল স্বভাবের সঙ্গে যুক্ত প্রকৃতির কার্যগুলির। মহাপুরুষের অবস্থিতি ছিল, তাঁর রচনা ছিল, এখন আমার অধ্যক্ষতায় মায়া যা সৃষ্টি করে তা কি? তাও একটা কল্প। মায়াধ্যক্ষেণ প্রকৃতি সূয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয জগত বিপরিবর্ততে। অর্জুন, আমার অধ্যক্ষতা দ্বারা অর্থাৎ আমার উপস্থিতিতে সর্বত্র ব্যাপ্ত আমার অধ্যক্ষতা দ্বারা এই মায়া অর্থাৎ ত্রিগুণময়ী প্রকৃতি, অষ্টধামূল প্রকৃতি এবং চেতন উভয়ই চরাচর বিশ্ব সৃষ্টি করে, যা ক্ষুদ্র কল্প এবং এই কারণেই এই সংসার গমনাগমন চক্রে বিবর্তিত হয়। প্রকৃতির এই ক্ষুদ্র কল্প, যার মধ্যে কালের পরিবর্তন হতে থাকে, আমার অধ্যক্ষতায় প্রকৃতিই করে, আমি করি না। কিন্তু সপ্তম শ্লোকের কল্প আরাধনার সঞ্চার এবং সাধনা সম্পূর্ণ হওয়া পর্যন্ত মার্গদর্শনযুক্ত কল্প মহাপুরুষ স্বয়ং করে থাকেন। এক স্থানে তিনি স্বয়ংকর্তা, যেখানে বিশেষ রূপে সৃজন করেন, এখানে কর্ত্রী প্রকৃতি, যে কেবল আমার আভাস পেয়েই এই ক্ষণিক পরিবর্তন করে, যার মধ্যে দেহ, কাল, যুগের পরিবর্তন ইত্যাদিগুলি আসছে। এইরূপ ব্যাপ্ত প্রভাব হওয়া সত্ত্বেও মূঢ় ব্যক্তিগণ আমাকে জানতে পারে না, যেমন অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবমজানন্তো মম ভূতমহেশ্বরম। সমস্ত ভূতের মহান ঈশ্বর রূপ আমার পরম ভাব সম্বন্ধে যারা জানে না, সেই মূঢ় ব্যক্তিগণ আমাকে মনুষ্য দেহধারী এবং তুচ্ছ বলে অবজ্ঞা করে। সমস্ত প্রাণীগণের ঈশ্বরেরও যিনি মহান ঈশ্বর, সেই পরম ভাবে আমি অবস্থিত, কিন্তু মনুষ্য দেহ আশ্রয় করে ব্যবহার করি বলে মূঢ় ব্যক্তিগণ জানে না। তারা আমাকে মানুষ বলে সম্বোধন করে, তাদেরই বা কি দোষ? দৃষ্টিপাত করে যখন, তখন মহাপুরুষের দেহটাই তো দেখতে পায়। আপনি মহান, ঈশ্বর ভাবে স্থিত, কিরূপে তারা বুঝবে? কেন তারা দর্শনে অসমর্থ হয়? এই প্রসঙ্গে বলছেন, মোঘকর্মাণো মোঘজ্ঞানাবিচেতসঃ রাক্ষসীমাসুরীম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতাঃ। তারা বৃথা আশা অর্থাৎ যা কখনো পূর্ণ হবে না এইরূপ আশা, বৃথা কর্ম অর্থাৎ বন্ধনকারী কর্ম এবং বৃথা জ্ঞান যা বস্তুত অজ্ঞান, বিচেতসহ বিশেষ রূপে অচেতন, রাক্ষস এবং অসুরের ন্যায় মোহপ্রাপ্ত হয়, এইরূপ স্বভাব ধারণ করে থাকে অর্থাৎ আসুরী স্বভাব যুক্ত হয়, সেই জন্য মানুষ বলে অবজ্ঞা করে। অসুর এবং রাক্ষস ভাব মনেরই স্বভাব, জাতি প্রসূত বা যোনি প্রসূত নয়। যাদের আসুরী স্বভাব তারা আমাকে জানতে পারে না, কিন্তু মহাত্মাগণ আমাকে জানেন এবং ভজনা করেন। মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্ত্যনন্যমনসো জ্ঞাত্বা ভূতাদিমৌ ব্যয়ম্। হে পার্থ, পরন্তু দৈবী প্রকৃতি অর্থাৎ দৈবী সম্পদ আশ্রয় করে
মহাত্মাগণ আমাকে সর্বভূতের আদি কারণ অব্যক্ত এবং অক্ষর জেনে অনন্য মনে অর্থাৎ মনের অন্তরারে অন্য কাউকে স্থান না দিয়ে কেবল আমাতে শ্রদ্ধাযুক্ত হয়ে নিরন্তর আমাকে ভজনা করেন। কিরূপে ভজনা করেন এই প্রসঙ্গে বলছেন, সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। তারা নিরন্তর চিন্তনের ব্রতে দৃঢ় থেকে আমার গুণের স্মরণ করেন, প্রাপ্তির জন্য যত্নশীল হন এবং পুনঃপুন আমাকে নমস্কার করে সদা সমাহিত হয়ে অনন্য ভক্তি দ্বারা আমার উপাসনা করেন, অবিরল নিযুক্ত থাকেন। কি উপাসনা করেন এই কীর্তিমান কিরূপ? অন্য কোনো উপাসনা নয়, পরন্তু সেই যজ্ঞ যা বিস্তারপূর্বক বলেছেন। সেই আরাধনা সম্বন্ধেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ এখানে সংক্ষেপে পুনরায় বলছেন, জ্ঞানয়জ্ঞেন চাপ্যন্যে যজন্তো মামুপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম্। তাদের মধ্যে কেউ কেউ সর্বব্যাপ্ত বিরাট পরমাত্মা রূপ আমাকে জ্ঞানযোগ্য দ্বারা যজন করেন, অর্থাৎ নিজের লাভ লোকসান এবং সামর্থ্য বুঝে এই নিয়ত কর্মযজ্ঞে প্রবৃত্ত হন। কেউ কেউ একত্বভাবে আমার উপাসনা করেন, তাকে সেই পরমাত্ম তত্ত্বে একীভূত হতে হবে, এবং কেউ সমস্ত কিছু আমাকে পৃথক রেখে আমাকে সমর্পণ করে নিষ্কাম সেবাভাব দ্বারা আমার উপাসনা করেন এবং নানাভাবে উপাসনা করেন। কারণ এই সকলই একটা যজ্ঞেরই উঁচু নিচু স্তর মাত্র, সেবা থেকেই যজ্ঞ আরম্ভ হয়। কিন্তু এই যজ্ঞের অনুষ্ঠান হয় কি রূপে? যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, যজ্ঞ আমি করি। যদি মহাপুরুষ রথী না হন তাহলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাঁর নির্দেশ পেয়েই সাধক বুঝতে সক্ষম হন যে কোন স্তরে তিনি এখন কত দূর এগিয়েছেন। বস্তুত যজ্ঞকর্তা কে? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, অহং ক্রতুরহং যজ্ঞঃ স্বধাহমহমৌষধম মন্ত্রোহমহমেবাজ্যম অহমগ্নিরহম হুতম। আমি কর্তা। বস্তুত কর্তাকে প্রেরক রূপে সঞ্চালন করেন ইষ্ট। কর্তার দ্বারা যেটুকু সম্ভব হয় তা আমার কৃপা। আমি যজ্ঞ, যজ্ঞ আরাধনার বিধি বিশেষ মাত্র। যজ্ঞ সম্পূর্ণ হবার পর পরিণাম স্বরূপ যে অমৃত প্রাপ্ত হয় তা পান করে পুরুষ সনাতন ব্রহ্মকে জানতে পারেন। আমি স্বধা অর্থাৎ অতীতের অনন্ত সংস্কার বিলীন করা, তাদের তৃপ্ত করতে সক্ষম হওয়া, সেটা আমারই কৃপা। আমি ভবরোগ দূর করবার ঔষধি। আমাকে লাভ করার পর মনুষ্যগণ এই রোগ থেকে মুক্ত হয়ে যায়। আমি মন্ত্র, সাধক আমারই কৃপাতে মনকে শ্বাসের অন্তরালে নিরুদ্ধ করতে সমর্থ হয়। এই নিরোধ ক্রিয়াতে যে আজ্য অর্থাৎ হবি বস্তু তীব্রতা আনে তা আমি। আমারই প্রকাশে মনের সমস্ত প্রবৃত্তি বিলীন হয় এবং আহুতি অর্থাৎ সমর্পণও আমি। এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বারবার আমি এই কথা বলছেন। এর তাৎপর্য এই যে আমি প্রেরক রূপে আত্মা থেকে অভিন্ন হয়ে এবং নিরন্তর নির্ণয় করে যোগক্রিয়া সম্পূর্ণ করতে সাহায্য করি। একেই বিজ্ঞান বলে। পূজ্য মহারাজজি বলতেন যে যতক্ষণ পর্যন্ত ইষ্টদেব রথী হয়ে শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করতে শুরু করে না দেন ততক্ষণ পর্যন্ত ভজন আরম্ভই হয় না। কেউ হাজার চোখ বুঝে ভজন করুক,
দেহ কৃশ করুক, কিন্তু যতক্ষণ সেই পরমাত্মা যাকে লাভ করতে আমরা ইচ্ছুক, যে স্তরে আমরা দাঁড়িয়ে সেই স্তর থেকে আত্মা থেকে অভিন্ন হয়ে জাগ্রত না হন, ততক্ষণ ঠিকভাবে ভজনের স্বরূপ বোঝা যায় না। সেই জন্য মহারাজজি বলতেন, আমার স্বরূপ ধারণ করো, আমি সব দেব। শ্রীকৃষ্ণ বলছেন, সব কিছু আমিই প্রদান করি। পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রমোঙ্কার ঋক্সাম যজুরেব চ। অর্জুন, আমি সম্পূর্ণ জগতের ধাতা অর্থাৎ ধারণকর্তা, পিতা অর্থাৎ পালনকর্তা, মাতা অর্থাৎ জন্মদাত্রী, পিতামহ অর্থাৎ মূল উদ্গম যাতে সকলেই লীন হয়ে যায়, এবং জানবার যোগ্য পবিত্র ওঙ্কার অর্থাৎ অহম আকার ইতি ওঙ্কার, সেই পরমাত্মা আমার স্বরূপে স্থিত, সোহং তত্ত্বমাসি ইত্যাদি একে অন্যের পর্যায়ভুক্ত, এইরূপ জানবার যোগ্য স্বরূপ আমি। ঋক অর্থাৎ সম্পূর্ণ প্রার্থনা, সাম অর্থাৎ সমত্ব প্রদানকারী প্রক্রিয়া, ইয়জুহ অর্থাৎ আরাধনার বিধিবিশেষও আমি। যোগ অনুষ্ঠানের এই তিনটি আবশ্যক অঙ্গ আমার দ্বারা সম্পাদিত হয়। গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃত প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম ব্যয়ম। হে অর্জুন, গতি অর্থাৎ লাভের যোগ্য পরম গতি, ভর্তা ভরণ পোষণকারী সকলের স্বামী, সাক্ষী অর্থাৎ দ্রষ্টারূপে স্থিত সকলের জ্ঞাতা, সকলের বাসস্থান স্মরণ গ্রহণের যোগ্য অকারণ সুহৃদ, উৎপত্তি এবং প্রলয় অর্থাৎ শুভ অশুভ সংস্কার সমূহের বিলয় এবং অবিনাশী কারণ আমি, অর্থাৎ শেষে যার মধ্যে বিলীন হয় সেই সমস্ত বিভূতি আমি। তপাম্যহমহম বর্ষম নিগৃহ্ণাম্যুৎসৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহমর্জুন। সূর্যরূপে আমি উত্তাপ বিকিরণ করি, বর্ষা আকর্ষণ করি, মৃত্যুর অতীত যে অমৃত তত্ত্ব এবং মৃত্যু সৎ ও অসৎ সব আমি, অর্থাৎ যে পরম প্রকাশ প্রদান করে সেই সূর্যও আমি। যারা ভজনা করেন কখনো কখনো তারা আমাকে অসৎ বলে মনে করেন, তাদের মৃত্যু হয়, এইরূপ বলছেন। ত্রৈবিদ্যামাম সোমপাঃ পূতপাপা যজ্ঞৈরিষ্ট্বা স্বর্গতিম প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নন্তি দিব্যান দিবি দেব ভোগা। আরাধনা বিদ্যার অঙ্গ তিনটি, ঋক সাম এবং যজু অর্থাৎ প্রার্থনা, সমত্বের প্রক্রিয়া এবং ভজনার আচরণ করেন যারা, সোম অর্থাৎ চন্দ্রমার ক্ষীণ প্রকাশ যারা পেয়ে থাকেন, পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র পুরুষ সেই যজ্ঞের নির্ধারিত প্রক্রিয়ার আচরণ করেন, আমাকে ইষ্টরূপে পূজা করেন, স্বর্গপ্রাপ্তির জন্য প্রার্থনা করেন, একেই অসৎ কামনা বলে। এতে তাদের মৃত্যু ঘটে, তাদের পুনর্জন্ম হয়, যেরূপ এর আগে শ্লোকটিতে যোগেশ্বর বলেছেন, তারা আমারই পূজা করেন, সেই নির্ধারিত বিধি দ্বারাই করেন, কিন্তু পরিবর্তে
স্বর্গ কামনা করেন। সেই পুরুষগণ পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করেন, স্বর্গে অপ্রাকৃত দেবভোগ উপভোগ করেন, অর্থাৎ আমি সেই ভোগ প্রদান করি। তেতম ভুক্ত্বা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মমনুপ্রপন্না গতাগতম কাম কামালভন্তে। তারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মৃত্যুলোক অর্থাৎ জন্মমৃত্যুর চক্রে বিবর্তিত হন। এইরূপ ত্রয়ী ধর্মম প্রার্থনা সমত্ব এবং ভজনার তিনটি বিধি দ্বারা একটা যজ্ঞেরই অনুষ্ঠান করেন যারা, তারা আমার শরণাগত হলেও সকাম হওয়ার জন্য পুনঃপুন যাতায়াত অর্থাৎ পুনর্জন্ম লাভ করেন, কিন্তু তাদের মূল কখনো নাশ হয় না, কারণ এই পথে বীজের নাশ হয় না। কিন্তু যারা কোনরূপ কামনা করেন না তারা কি লাভ করেন? ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনন্যভাবে আমাতে স্থিত ভক্তগণ পরমাত্ম স্বরূপ আমারই নিরন্তর চিন্তন করেন, পর্যুপাসতে লেশ মাত্র ত্রুটি না রেখে আমার উপাসনা করেন, সেই নিত্য একইভাবে সংযুক্ত পুরুষগণের যোগক্ষেম স্বয়ং আমি বহন করি, অর্থাৎ তাঁদের যোগের সুরক্ষার সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিই। এরপরেও লোকে অন্যান্য দেবতাগণের ভজনা করে। यजन्ते श्रद्धयान्विता तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम्। कौन्तेयो श्रद्धायुक्त हुए जे भक्तगण अन्यान्य देवतार पूजा करें तारा आमारी पूजा करें, कारण से स्थाने कोनो देवतार अस्तित्व नहीं, किन्तु তাদের এই পূজা বিধিসম্মত নয়, আমাকে লাভ করার বিধি থেকে এটা পৃথক। এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ দ্বিতীয়বার দেবতাগণের প্রকরণ তুলেছেন। সর্বপ্রথম সপ্তম অধ্যায়ের 20-23 সংখ্যক শ্লোক পর্যন্ত তিনি বলেছেন, অর্জুন, কামনা দ্বারা যাদের জ্ঞান অভিভূত হয়েছে এইরূপ মূঢ় ব্যক্তি অন্যান্য দেবতার পূজা করেন, এবং যে দেবতাকে পূজা করেন সেখানে দেবতা বলে কোনো সক্ষম সত্তার অস্তিত্বই তো নেই, পরন্তু অশ্বত্থ প্রস্তর ভূত ভবানী অথবা অন্যত্র যে দেবতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় সেখানে কোনো দেবতার অস্তিত্ব নেই, সর্বত্র আমি, সেই স্থানেও আমি দাঁড়িয়ে তাঁদের দেবশ্রদ্ধা সেই সেই দেবতাতে স্থির করি, ফলেরও বিধান আমিই করি, ফল প্রদান করি, ফল লাভও হয় কিন্তু সেই ফল নষ্ট হয়ে যায়, আজ যা আছে তা কাল ভোগ করে নষ্ট হয়ে যাবে, পরন্তু আমার ভক্তের বিনাশ হয় না। অতএব সেই মূঢ়গণ যাদের জ্ঞান অভিভূত হয়েছে তারা অন্যান্য দেবতার ভজনা করে। প্রস্তুত অধ্যায়ের 23-25 সংখ্যক শ্লোক পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ পুনরায় বলছেন, অর্জুন, যারা শ্রদ্ধাপূর্বক অন্যান্য দেবতার পুজো করেন তারা আমারই পুজো করেন, কিন্তু তা বিধিসম্মত নয়, সেখানে দেবতার সক্ষম সত্তা নেই, তাদের প্রাপ্তির বিধি দোষপূর্ণ। এখন প্রশ্ন উঠছে যে যখন তারাও প্রকারান্তরে আপনারই পূজা করেন এবং ফললাভও করেন তখন তাতে ক্ষতি কি? अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च वन्ति ते। সকল যজ্ঞের ভোক্তা অর্থাৎ যজ্ঞ যার মধ্যে বিলীন হয়, যজ্ঞের পরিণামে যা লাভ হয় তা আমি এবং আমি প্রভু, পরন্তু তারা আমাকে তত্ত্বত উত্তম রূপে জানে না, সেই জন্য চ্যবন্তি স্খলিত হন, অর্থাৎ তারা কখনো অন্যান্য দেবতাতে পতিত হন এবং তত্ত্বত যতক্ষণ না জানেন ততক্ষণ কামনা দ্বারাও পতিত হন। তাঁদের গতি কি? यान्ति देवव्रता देवान् पितृन्यान्ति पितृव्रताः भूतानि यान्ति भूतेजा यान्ति मद्याजिनोपिमा। अर्जुन, देवोपासकगण দেবগণকে প্রাপ্ত হন। দেবগণ পরিবর্তিত সত্তা, তারা নিজের সৎকর্মানুসারে জীবন অতিবাহিত করেন। পিতৃগণের পূজকগণ পিতৃগণকে প্রাপ্ত হন, অর্থাৎ অতীতের মধ্যে সীমাবদ্ধ থাকেন। ভূতোপাসকগণ ভূত হন, অর্থাৎ দেহ ধারণ করেন, এবং আমার ভক্ত আমাকেই লাভ করেন। তারা সাক্ষাৎ আমার স্বরূপ হন, তাদের পতন হয় না। এটুকুই নয়, আমার পূজার বিধিও সরল। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্ত্যুপহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ। এখান থেকেই ভক্তি আরম্ভ হয়। যিনি আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল অর্পণ করেন, মন থেকে প্রযত্নশীল সেই ভক্তের ওই সব সামগ্রী আমি গ্রহণ করি। সেই জন্য অর্জুন, তুমি যে কর্মের অর্থাৎ যথার্থ কর্মের আচরণ করো, যা আহার করো, যা হোম করো, দান করো এবং মন সহিত ইন্দ্রিয় সমূহকে আমার অনুরূপ প্রস্তুত করো, সেই সমস্ত আমাকে সমর্পণ করবে, অর্থাৎ আমার প্রতি সমর্পিত হয়ে এই সমস্ত করো। সমর্পণ করলে আমি যোগক্ষেত্রের দায়িত্ব বহন করব। শুভাশুভ ফলৈরেবম মোক্ষ্যসে কর্ম বন্ধনৈঃ সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্তো মামুপৈষ্যসি। এই রূপে সর্বস্বের ন্যাস সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি শুভাশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে আমাকে লাভ করবে। এই তিনটি শ্লোকেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ ক্রমবদ্ধভাবে সাধন এবং তার পরিণামের বর্ণনা করেছেন। প্রথমে পত্র পুষ্প ফল ও জল পূর্ণ শ্রদ্ধার সঙ্গে অর্পণ, দ্বিতীয় সমর্পিত হয়ে কর্মের আচরণ এবং তৃতীয় পূর্ণ সমর্পণের সঙ্গে সর্বস্বের ত্যাগ। এই সকল দ্বারা কর্মবন্ধন থেকে বিমুক্ত অর্থাৎ বিশেষ রূপে মুক্ত হয়ে যাবে। মুক্ত হলে লাভ কি? বলছেন আমাকে লাভ করবে। এখানে মুক্তি এবং প্রাপ্তি একে অন্যের পূরক। আপনার প্রাপ্তিই হল মুক্তি, তাহলে তাতে লাভ? এই প্রসঙ্গে বলছেন সমোহম সর্বভূতেষু ন মে দ্বেষোস্তি ন প্রিয়ঃ ইয়ে ভজন্তি তু মাম ভক্ত্যা
भैते तेषु चाप्यहम्। সৃষ্টিতে আমার প্রিয় বা অপ্রিয় বলে কেউ নেই, কিন্তু যিনি অনন্য ভক্ত তিনি আমাতে অবস্থান করেন এবং আমিও তাঁর হৃদয়ে বাস করি। এই আমার একমাত্র আত্মীয়তার সম্পর্ক, তাতে পরিপূর্ণ হয়ে যাই। আমাতে ও তাঁতে কোনো পার্থক্য থাকে না। তাহলে তো বহু ভাগ্যবান ব্যক্তি ভজন করেন, ভজনের অধিকার কাদের? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, অপি চেত সুদুরাচারো ভজতে মামনন্য ভাক সাধুরেব সমন্তব্যহ সম্যক ব্যবসিতো হি সহ। অতি দুরাচারীও যদি অনন্যভাবে, অর্থাৎ অন্য ন, আমাকে ছাড়া কোনো অন্য বস্তু অথবা দেবতাকে ভজনা না করে কেবল আমারই নিরন্তর ভজনা করে, তাহলে তাকে সাধু বলে মনে করবে। যদিও এখন সে সাধু নয়, কিন্তু তার সাধু হওয়াতে কোনো সন্দেহও নেই, কারণ সে যথার্থ নিশ্চয়াত্মক হয়েছে। অতএব ভজন আপনিও করতে পারেন, শর্ত কেবল এই যে আপনি মানুষ হবেন, কারণ মানুষই যথার্থ নিশ্চয়াত্মক হয়। গীতা শাস্ত্র পাপীদের উদ্ধার করে এবং সেই পথিক ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানি। ভজনের প্রভাবে সেই দুরাচারীও শীঘ্রই ধর্মাত্মা হন, পরম ধর্ম পরমাত্মার সঙ্গে সংযুক্ত হন এবং সদা শাশ্বত পরম শান্তি লাভ করেন। কৌন্তেয়, আমার ভক্ত কখনো নষ্ট হয় না, তুমি নিশ্চিত জানবে। একটা জন্মে মুক্তি লাভ না হলে পরের জন্মগুলিতে সেই সাধন সম্পূর্ণ করে শীঘ্রই পরম শান্তি লাভ করেন। অতএব সদাচারী দুরাচারী ভজনের অধিকার সকলেরই। শুধু তাই নয়, মাম হি পার্থ ব্যপাশ্রিত্য ইয়ে পিস্যু পাপয়ো নয়ঃ স্ত্রিয়ো বৈশ্যাস্তথা শূদ্রাঃ তেপি যান্তি পরাং গতিম্। পার্থ, স্ত্রী, বৈশ্য, শূদ্র বা পাপজনী যে কেউ হোক না কেন, তারা সকলেই আমাকে আশ্রয় করে পরম গতি লাভ করে। অতএব গীতাশাস্ত্র মানুষ মাত্রের জন্যে, তা সে যে কোনো কর্মেই প্রবৃত্ত হোক না কেন, বিশ্বের যে কোনো স্থানে তার জন্ম হয়ে থাকুক না কেন, গীতা সকলের জন্য এক সমান কল্যাণের উপদেশ দেয়। গীতা শাস্ত্র সার্বভৌম। পাপজনী ষষ্ঠদশ অধ্যায়ের সাত থেকে একুশ সংখ্যক শ্লোকে আসুরী বৃত্তির লক্ষণগুলির অন্তর্গত ভগবান বলেছেন, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে নামমাত্র যজ্ঞের দ্বারা সদম্ভে ভজনা করে তারা নরগণের মধ্যে অধম, তারা পরমাত্মারূপ আমাকে দ্বেষ করে সেই জন্য পাপী। যজ্ঞের অনুষ্ঠান না করেও যজ্ঞের নাম দিয়ে সদম্ভে ভজনা করে যারা, তারা ক্রূরকর্মা এবং পাপাচারী, অর্থাৎ পাপজনী। বৈশ্য শূদ্র ভগবত পথের স্তর বিশেষ। স্ত্রী জাতির প্রতি কখনো সম্মান কখনো হেয় দৃষ্টিতে দেখার মনোভাব সমাজে সদাই ছিল, কিন্তু যোগক্রিয়াতে স্ত্রী এবং পুরুষ উভয়েরই সমান প্রবেশাধিকার। কিম পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তারাজর্ষয়স্তথা অনিত্য
নিত্যমসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। তাহলে ব্রাহ্মণ এবং রাজর্ষি ক্ষত্রিয় শ্রেণীর ভক্তগণের জন্য কি বলার থাকতে পারে? ব্রাহ্মণ হল এক অবস্থা বিশেষ। এই অবস্থা প্রাপ্ত সাধকের মধ্যে ব্রহ্মে স্থিত হওয়ার সমস্ত যোগ্যতা পাওয়া যায়। শান্তি, আর্যব, অনুভবে উপলব্ধি, ধ্যান এবং ইষ্টের নির্দেশ অনুসারে চলবার ক্ষমতা যার মধ্যে আছে তিনি ব্রাহ্মণ। রাজর্ষি ক্ষত্রিয়ের মধ্যে ঋদ্ধি সিদ্ধির সঞ্চার, শৌর্য, প্রভুভাব, পশ্চাৎপদ না হওয়ার মনোভাব থাকে। এই স্তরের যোগী মুক্ত হয়ে যান, তাদের জন্য কিছু বলবার থাকে না। অতএব অর্জুন, তুমি সুখবিহীন ক্ষণভঙ্গুর এই মনুষ্য দেহ ধারণ করেছ যখন, তখন আমারই ভজনা করো। এই নশ্বর দেহের প্রতি আসক্ত হয়ে সময় নষ্ট করো না। যোগেশ্বর শ্রীকৃষ্ণ এখানে চতুর্থবার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের চর্চা করলেন। দ্বিতীয় অধ্যায়ে তিনি বলেছিলেন, ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ অপেক্ষা শ্রেষ্ঠ কল্যাণের আর কোনো পথ নেই। তৃতীয় অধ্যায়ে তিনি বলেছিলেন, স্বধর্মে নিধন ও শ্রেয়স্কর। সংক্ষেপে চতুর্থ অধ্যায়ে তিনি বলেছিলেন, চার বর্ণের সৃষ্টি করেছি আমি। তাহলে কি মানুষের বিভাগ চার জাতিতে করেছেন? বললেন, না, গুণকর্ম বিভাগ আশাহ। গুণের পরিমাপে কর্মকে চার শ্রেণীতে ভাগ করা হয়েছে। শ্রীকৃষ্ণের অনুসারে কর্ম হল একমাত্র যজ্ঞের প্রক্রিয়া। অতএব এই যজ্ঞের অনুষ্ঠান যারা করেন তারা চার প্রকারের হন। প্রবেশকালে এই যজ্ঞকর্তা শূদ্র, অল্পজ্ঞ হয়। এই পথে এগিয়ে কিছু ক্ষমতা লাভ হলে, আত্মিক সম্পত্তি কিছু কিছু সংগ্রহ হয় যখন, তখন এই যজ্ঞকর্তাই বৈশ্য শ্রেণীতে প্রবেশ করে। এই স্তর থেকে আরও উন্নত হলে, প্রকৃতির তিনটি গুণকে সংযত করার ক্ষমতা সম্পন্ন হলে সেই সাধকই ক্ষত্রিয় শ্রেণীতে প্রবেশ করেন। এবং যখন এই সাধকের স্বভাবে ব্রহ্মানুভূতির যোগ্যতা লাভ হয় তখন সাধক ব্রাহ্মণ হন। শূদ্র ও বৈশ্য শ্রেণীর সাধকের থেকে ক্ষত্রিয় ও ব্রাহ্মণ শ্রেণীর সাধকগণ ঈশ্বর প্রাপ্তির অধিক সমীপে অবস্থান করেন। শূদ্র ও বৈশ্য ব্রহ্মের অন্তর্ভুক্ত হয়ে শান্ত হবে। তাহলে যারা এর চেয়ে উঁচু অবস্থা লাভ করেছেন তাদের জন্য কি বলা বাকি থাকে? তারা তো লাভ করবেনই। গীতা, যে সমস্ত উপনিষদের সার সর্বস্ব, সেগুলি ব্রহ্মবিদুষী মহিলাদের কাহিনীতে পরিপূর্ণ। তথাকথিত ধর্মভীরু গোঁড়া ব্যক্তিগণ বেদ অধ্যয়নের অধিকার অনধিকারের ব্যবস্থা নিয়ে অনর্থক মস্তিষ্ক চালনায় ব্যস্ত থাকুক, যোগেশ্বর শ্রীকৃষ্ণের স্পষ্ট বক্তব্য, যজ্ঞার্থ কর্মের নির্ধারিত ক্রিয়া পদ্ধতিতে স্ত্রী পুরুষ সকলেরই সমান অধিকার, সেই কারণে তিনি ভজন করবার জন্য উৎসাহ দিচ্ছেন। মদ্যাজী মাম নমস্কুরু মামে বৈশ্যসি উক্ত্বৈবম আত্মানম মৎপরায়ণঃ। অর্জুন, মদগত চিত্ত হও, আমার অতিরিক্ত মনে যেন অন্য কোনো ভাবের উদয় না হয়। আমার অনন্য ভক্ত হও, অনবরত চিন্তনে প্রবৃত্ত থাকো, শ্রদ্ধাপূর্বক নিরন্তর আমাকেই পূজা করো এবং আমাকেই নমস্কার করো। এইরূপে আমার শরণাগত হয়ে আত্মা আমাতে একইভাবে স্থিত করলে আমাকেই লাভ করবে, অর্থাৎ আমার সঙ্গে একত্ব বোধ করবে। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের আরম্ভে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, তোমার মতো দোষমুক্ত ভক্তের জন্য আমি এই জ্ঞান বিজ্ঞানসম্মতভাবে বলব, যা জানবার পর কিছু জানা বাকি থাকবে না। এই সম্বন্ধে জেনে তুমি সংসার বন্ধন থেকে
মুক্ত হয়ে যাবে। এই জ্ঞান সম্পূর্ণ বিদ্যার রাজা। বিদ্যা তাকেই বলে যা পরব্রহ্মে স্থিতি প্রদান করে। এই জ্ঞান সম্পূর্ণ গোপনীয় বিষয়গুলির রাজা, অর্থাৎ গোপনীয় বিষয়গুলিকে প্রত্যক্ষ করতে সাহায্য করে। এই জ্ঞান প্রত্যক্ষ ফলযুক্ত, সাধন সুগম ও অবিনাশী। আপনি যদি অতি অল্প সাধনও করে থাকেন, তবু তা কোনো কালে নাশ হবে না, পরন্তু এই সাধনের প্রভাবে আপনি পরম শ্রেয় পর্যন্ত পৌঁছে যাবেন, কিন্তু একটা শর্তে। শ্রদ্ধাহীন পুরুষ পরম গতি লাভ না করে এই সংসার চক্রে বিবর্তিত হয়। যোগেশ্বর শ্রীকৃষ্ণ যোগের ঐশ্বর্যের উপর আলোকপাত করলেন। দুঃখের সংযোগের বিয়োগকেই যোগ বলে, অর্থাৎ সংসারের সংযোগ বিয়োগ থেকে যা সর্বথা মুক্ত তার নামই যোগ। পরমতত্ত্ব পরমাত্মার মিলনের নাম যোগ। পরমাত্মার প্রাপ্তি যোগের পরাকাষ্ঠা। যিনি এতে স্থিতি লাভ করেছেন সেই যোগীর প্রভাব লক্ষ্য কর। সম্পূর্ণ ভূতগণের প্রভু এবং জীবধারীগণের পোষক হওয়া সত্ত্বেও আমার আত্মা ওই ভূতগণে স্থিত নয়, আমি আত্মরূপে স্থিত সেই পরমাত্মা। আকাশে উৎপন্ন সর্বত্র বিচরণশীল বায়ু যেরূপ আকাশে স্থিত হয়েও তাকে মলিন করতে পারে না, সেইরূপ সমস্ত ভূত আমাতে স্থিত, কিন্তু আমি তাদের মধ্যে লিপ্ত নই। অর্জুন, কল্পের আদিতে ভূতগণকে বিশেষ রূপে সৃষ্টি করি, সুসজ্জিত করি এবং কল্পের শেষে সমস্ত ভূত আমার প্রকৃতি, অর্থাৎ যোগে আরূঢ় যে মহাপুরুষ তাঁর অবস্থিতি, তাঁর অব্যক্ত ভাব লাভ করে। যদ্যপি মহাপুরুষ প্রকৃতির অতীত হন, কিন্তু প্রাপ্তির পরে স্বভাব অর্থাৎ স্বয়ংয়ে স্থিত থেকে লোকসংগ্রহের জন্য যে কাজ করেন তাই হয় তাঁর স্থিতি। এই স্থিতির কার্যকলাপকে সেই মহাপুরুষের প্রকৃতি বলে সম্বোধন করা হয়েছে। এক রচয়িতা আমি সমস্ত ভূতকে কল্পের জন্য প্রেরণা প্রদান করি এবং আর এক রচয়িতা ত্রিগুণময়ী প্রকৃতি, যে আমার ইঙ্গিত পেয়ে চরাচর সহিত ভূতগণকে সৃষ্টি করে। এও এক কল্প, যার মধ্যে দেহ পরিবর্তন, স্বভাব পরিবর্তন এবং কাল পরিবর্তন নিহিত। গোস্বামী তুলসীদাসও তাই বলছেন, এক দুষ্ট অতিশয় দুঃখরূপা যা বস জীব পরাভব কূপা। এই প্রকৃতির রহস্য দুটি, বিদ্যা ও অবিদ্যা। এর মধ্যে অবিদ্যা অতিশয় দুষ্ট দুঃখরূপ, যার দ্বারা বাধ্য হয়ে জীব ভবকূপে পড়ে আছে, যার প্রেরণাতে জীব কাল কর্ম স্বভাব এবং গুণের চক্রে জড়িয়ে যায়। অন্যটি বিদ্যামায়া, যার সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলছেন আমি সৃষ্টি করি। গোস্বামীজির অনুসারে প্রভু সৃষ্টি করেন। এক রচেই জগ গুণ বসে যাকে প্রভু প্রেরিত নহি নিজ বল তাকে। এটি জগতের রচনা করে, গুণ যার আশ্রিত, কল্যাণকর গুণ একমাত্র ঈশ্বরে বিদ্যমান। প্রকৃতির কোনো গুণই নেই, তা নশ্বর, কিন্তু বিদ্যাতে প্রভুই প্রেরক রূপে কর্ম করেন। এরূপ কল্প দুই প্রকার, বস্তু দেহ এবং কালের পরিবর্তন এক প্রকারের কল্প, কিন্তু এই যে পরিবর্তন তা প্রকৃতি আমার ইঙ্গিত পেয়ে করে, কিন্তু এর থেকে শ্রেষ্ঠ কল্প যা আত্মাকে নির্মল রূপ প্রদান করে, তার বিন্যাস মহাপুরুষ করেন। তারা অচেতন ভূতগণকে সচেতন করেন। ভজনের আদি এই কল্পের আরম্ভ এবং ভজনের পরাকাষ্ঠা হল কল্পের শেষ। যখন এই কল্প ভবরোগ থেকে সম্পূর্ণরূপে নিরোগ করে শাশ্বত ব্রহ্মে স্থিতি প্রদান করে, সেই স্থিতি অবস্থা লাভের সময় যোগী আমার অবস্থিতি এবং আমার স্বরূপ লাভ করেন। প্রাপ্তির পরে মহাপুরুষের অবস্থিতিকেই তাঁর প্রকৃতি বলে। ধর্মগ্রন্থগুলিতে গল্পের মাধ্যমে উল্লেখ করা হয়েছে যে চারটি যুগ সম্পূর্ণ হওয়ার পরেই কল্প সম্পূর্ণ হয়, মহাপ্রলয় হয়। প্রায়ই লোকে এর যথার্থ সম্বন্ধে বুঝতে পারে না।
যুগের তাৎপর্য হল দুই, যতক্ষণ আপনি পৃথক আরাধ্য পৃথক ততক্ষণ যুগধর্ম থাকবে। গোস্বামীজি রামচরিতমানসের উত্তরকাণ্ডে এই বিষয়ে চর্চা করেছেন। যখন তামসিক গুণ কাজ করে, রাজসিক গুণ অল্প মাত্রাতে থাকে, তখন চারিদিকে শত্রুতা এবং বিরোধ ভাব দেখা দেয়। এইরূপ ব্যক্তি কলিযুগীয় হয়, সে ভজনে অক্ষম হয়, কিন্তু সাধনা আরম্ভ হলে যুগের পরিবর্তন হয়, রাজসিক গুণের বৃদ্ধি হয়, তামসিক গুণ ক্ষীণ হয়ে আসে, স্বভাবে সামান্য সাত্ত্বিক গুণও চলে আসে, হর্ষ এবং ভয়ের দ্বিধা অন্তর্মনে চলতে থাকে, তখন সেই সাধক দ্বাপর যুগের অবস্থা লাভ করে। ক্রমশ সাত্ত্বিক গুণের বাহুল্য হলে রজগুণ স্বল্পমাত্রায় থাকে, আরাধনা কর্মে আসক্তি হয়, ত্যাগের ক্ষমতা লাভ করে ত্রেতাযুগে এইরূপ সাধক বহু যজ্ঞ করেন। ইয়জ্ঞানাং জপ যজ্ঞোস্মি, যে জপ যজ্ঞের শ্রেণীতে পড়ে সেই জপ, যার ওঠানামা শ্বাস প্রশ্বাসে তার অনুষ্ঠান করবার ক্ষমতা লাভ হয়। যখন শুধু সত্ত্বগুণ বাকি থাকে, বৈষম্যের ভাব বিলুপ্ত হয়, সমতা লাভ হয়, এটাই কৃতযুগ অর্থাৎ কৃতার্থ যুগ অথবা সত্যযুগের প্রভাব। সেই সময় প্রত্যেক যোগী বিজ্ঞানী হন, ঈশ্বরকে সম্যক রূপে জানার যোগ্য হন, স্বাভাবিকভাবে ধ্যানমগ্ন হওয়ার ক্ষমতা তারা লাভ করেন। বিবেকীগণ মনের মধ্যে যে যুগধর্মের উত্থান পতন হয় তা বুঝতে পারেন। মনকে নিরুদ্ধ করবার জন্য অধর্মকে পরিত্যাগ করে ধর্মে প্রবৃত্ত হন। যখন নিরুদ্ধ মনের বিলয় হয়, তখন যুগের সঙ্গে কল্পও শেষ হয়ে যায়, পূর্ণত্বে স্থিতি প্রদান করে কল্পও শান্ত হয়ে যায়। একই প্রলয় বলে, যখন প্রকৃতি পুরুষে বিলীন হয়, এরপর মহাপুরুষের যা অবস্থিতি তাই তার প্রকৃতি, তার স্বভাব। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, মূঢ় ব্যক্তি আমাকে জানে না, ঈশ্বরেরও ঈশ্বর আমাকে তুচ্ছ বলে মনে করে, সাধারণ মানুষ ভাবে। প্রত্যেক মহাপুরুষের সঙ্গে এই বিড়ম্বনা হয়, তৎকালীন সমাজ তাঁদের উপেক্ষা করে, তীব্রভাবে তাঁদের বিরোধ করা হয়েছে। শ্রীকৃষ্ণ এর অপবাদ ছিলেন না। তিনি বলছেন যে আমি পরমভাবে স্থিত, কিন্তু শরীর আমার মানুষেরই, সেই জন্য মূঢ়গণ আমাকে তুচ্ছ বলে, মানুষ বলে সম্বোধন করে। এইরূপ ব্যক্তিগণের আশা, কর্ম, জ্ঞান সব ব্যর্থ। এইরূপ ব্যক্তিগণ যা খুশি তাই বলে, যে কোনো কাজ করে বলে আমরা কামনা করি না, এইরূপ বললেই যেন নিষ্কাম কর্মযোগী হওয়া যায়। সেই আসুরিক স্বভাব ব্যক্তিগণ আমাকে পরখ করতে পারে না, কিন্তু দৈবী সম্পদ যারা লাভ করেছেন তারা অনন্যভাবে আমার ধ্যান করেন, নিরন্তর আমার গুণের চিন্তন করেন। অনন্য উপাসনা অর্থাৎ যজ্ঞার্থ কর্মের মার্গ দুটি, প্রথমটি জ্ঞানযোগ্য অর্থাৎ নিজের ওপর নির্ভর করে, নিজের সামর্থ্য বুঝে সেই নিয়ত কর্মে প্রবৃত্ত হওয়া, এবং অন্যটি প্রভু সেবক ভাবের, যার মধ্যে সদ্গুরুর প্রতি সমর্পিত হয়ে সেই কর্মই করা হয়। এই দুটি দৃষ্টিকোণের মাধ্যমে লোকে আমার উপাসনা করে, কিন্তু তাদের দ্বারা যতটুকু কর্ম সম্ভব হয় সেই যজ্ঞ, আহুতি, কর্তা, শ্রদ্ধা এবং ঔষধি, যেগুলির দ্বারা ভবরোগের চিকিৎসা হয় তা আমি, শেষে যে গতি লাভ হয় সেই গতিও আমি। এই যজ্ঞকেই লোকে ত্রৈবিদ্যা, প্রার্থনা, ভজনা এবং সমত্ব প্রদানকারী বিধিগুলির মাধ্যমে সম্পাদন করেন, কিন্তু পরিবর্তে স্বর্গের কামনা করেন, আমি তা প্রদানও করি। তার প্রভাবে তারা ইন্দ্রপদ প্রাপ্ত হন, দীর্ঘকাল ধরে উপভোগ করেন, কিন্তু পুণ্য ক্ষীণ হলে তাঁদের পুনর্জন্ম হয়। সঠিক ক্রিয়া হওয়া সত্ত্বেও ভোগ কামনা করার জন্য তাঁদের পুনর্জন্ম হয়, সেই জন্য ভোগের কামনা করা উচিত নয়। যিনি অনন্যভাবে অর্থাৎ আমি ছাড়া অন্য কেউ নেই এরূপ ভাব নিয়ে নিরন্তর আমার চিন্তন করেন,
লেশমাত্রও ত্রুটি না রেখে ভজনা করেন, তাঁর যোগের সুরক্ষার দায়িত্ব আমি নিজ হাতে তুলে নিই। এরপরেও কিছু সংখ্যক লোক অন্যান্য দেবতার পূজা করে, তারা আমারই পূজা করে, কিন্তু আমার প্রাপ্তির বিধি তা নয়। সম্পূর্ণ যজ্ঞের ভোক্তা যে আমি এটা তারা জানে না, অর্থাৎ তারা পূজার পরিণামে আমাকে লাভ করে না, সেই জন্য তাদের পতন হয়। তারা দেবতা, ভূত অথবা পিতৃগণের কল্পিত রূপে নিবাস করে, কিন্তু আমার ভক্ত আমার মধ্যে নিবাস করে, আমার স্বরূপ লাভ করে। যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই যজ্ঞার্থ কর্মকে অতি সহজ বলছেন। তিনি বলছেন, ফল ফুল অথবা যা কিছু শ্রদ্ধার সঙ্গে আমাকে অর্পণ করা হয় তা আমি গ্রহণ করি। অতএব অর্জুন, তুমি সমস্ত আরাধনা আমাকে সমর্পণ করো। যখন সর্বস্বের ন্যাস হবে তখন তুমি যোগযুক্ত হয়ে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, এবং সেই মুক্তিও আমার স্বরূপ এক। বিশ্বের সমস্ত প্রাণী আমার, কোনো প্রাণীর প্রতি আমার প্রীতি বা দ্বেষ ভাব নেই, আমি তটস্থ থাকি, কিন্তু যিনি আমার অনন্য ভক্ত আমি তাঁর মধ্যে অবস্থিত এবং তিনি আমার মধ্যে স্থিত। অত্যন্ত দুরাচারী জঘন্যতম পাপীও যদি অনন্য ভক্তি শ্রদ্ধার সঙ্গে আমাকে ভজনা করে, তাহলে সে সাধু মান্য করার যোগ্য। যদি সে দৃঢ় নিশ্চয় হয় তাহলে সে শীঘ্রই পরমের সঙ্গে সংযুক্ত হয়ে যায় এবং সদা শাশ্বত পরম শান্তি লাভ করে। এখানে শ্রীকৃষ্ণ স্পষ্ট করলেন ধার্মিককে। এই সৃষ্টির অন্তর্ভুক্ত যে কোনো প্রাণী যদি অনন্যভাবে এক পরমাত্মার ভজনা করে, তাঁকে চিন্তন করে, তাহলে সে শীঘ্রই ধার্মিক হয়ে যায়। অতএব সেই ব্যক্তি ধার্মিক যে একমাত্র পরমাত্মার স্মরণ করে। অবশেষে আশ্বাস দিচ্ছেন, অর্জুন, আমার ভক্ত কখনো নষ্ট হয় না। শূদ্র, নীচ, আদিবাসী, অনাদিবাসী, যে কোনো নামধারী পুরুষ অথবা স্ত্রী, পাপজনী, তির্যকজনী, সকলেই আমার শরণাগত হয়ে পরম শ্রেয় লাভ করে। সেই জন্য অর্জুন, সুখ রহিত, ক্ষণভঙ্গুর কিন্তু দুর্লভ মনুষ্য দেহ ধারণ করেছ যখন, তখন আমার ভজনা করো। তাহলে ব্রহ্মে স্থিতি প্রদানকারী যোগ্যতাগুলির সঙ্গে যিনি যুক্ত সেই ব্রাহ্মণ এবং যিনি রাজর্ষিত্বের স্তর থেকে ভজনা করেন, এইরূপ যোগীর জন্য কি বলার থাকতে পারে? তারা তো প্রকৃতিদ্বন্দ্বের অতীত। অতএব অর্জুন, নিরন্তর আমাতেই মনকে যুক্ত করো, নিরন্তর নমস্কার করো, এইরূপে আমার শরণাগত হয়ে তুমি আমাকেই লাভ করবে, যেখান থেকে ফিরে আসতে হয় না। প্রস্তুত অধ্যায়ে সেই বিদ্যার উপর আলোকপাত করেছেন যা শ্রীকৃষ্ণ স্বয়ং জাগ্রত করেন। এটি রাজবিদ্যা, একবার জাগ্রত হলে নিশ্চিত রূপে কল্যাণ করে। অতএব ও এই প্রকার শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথ্যযোগে শাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে রাজবিদ্যা জাগৃতি নামক নবম অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজীর শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমৎ ভগবদ গীতার ভাষ্য যথার্থ গীতাতে রাজবিদ্যা জাগৃতি নামক নবম অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসত্।